যখন তার ভিতরে শুধু কোরআন ও সহিহ হাদিসের আকীদা স্থান পাবে, তাদের তার ভিতরটাতে যখন কোরআন এবং সহিহ হাদিসের আকীদাই যখন স্থান পাবে, তখনই তার ভিতরটা পরিষ্কার হবে। আর এই ভিতরটাতে যদি গজামিল আকীদা স্থান পায়, তাহলে এই ভিতরটা কখনো পরিষ্কার হবে না। আজকে আমাদের সমাজেও এক শ্রেণীর মানুষ, তারা আকীদা প্রচার প্রসারের ঘোর বিরোধী। তারা বলে যে আকীদা নিয়ে এত কথা বলার কি প্রয়োজন, মানুষের আকীদা এমনিই ঠিক হয়ে যাবে। বরং তারা বেশি গুরুত্ব দেয় কি, বেশি গুরুত্ব দেয় যে ফাজাইল, ফাজাইল নিয়ে বেশি গুরুত্ব দেয়। এবং তারা বলেও বসে যে আল ফাদাইল তুজাম্মিউন নাস ওয়াল আকাইদ তুফাররিকুন নাস। ফাজাইল মানে ফাজাইল আমল, এগুলি মানুষকে একত্রিত করবে। আর আকায়েদ আকিদার বিষয়ে আলোচনা করতে গেলে মানুষকে বিভক্ত করবে। সুতরাং আকিদার আলোচনা এর গুরুত্ব নেই, আকিদার আলোচনা চলবে না, চলবে আগেই সর্বপ্রথম কিসের, ফাজাইলের আমল, ফাজাইলের আকিদা, ফাজাইলের আলোচনা, ফাজাইলের বক্তব্য, এটাই হলো সর্বপ্রথম। আমরা বলবো কোনো সন্দেহ নেই, তাদের এটি একটি বাতিল চিন্তা, নিজেরাও তারা সহি আকিদা গ্রহণ করতে চায় না, নিজেদের আকিদা কেউ সুন্দর করতে চায় না, মানুষের আকিদা কেউ সুন্দর করতে দিতে চায় না, তাই তাদের হলো এই চেষ্টা, চিন্তা ও কর্মসূচি। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমের কথা একটু স্মরণ করি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে তাদের এই চিন্তাটা হলো বাতিল চিন্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কায় যখন তিনি দাওয়াত দিতে শুরু করলেন, কিসের দাওয়াত দিলেন তিনি, আকিদার দাওয়াত দিলেন না আমলের দাওয়াত দিলেন? সর্বপ্রথম দাওয়াত দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলেন নাই সালাত আদায় করলে এত কোটি সওয়াব পাবে, সিয়াম পালন করলে এত লক্ষ গুণ সওয়াব পাবে, বা এই কাজ করলে এই পাবে, এই ফজিলতগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করেননি। শুরু করেছেন সর্বপ্রথম যে কথা দিয়ে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমরা সফল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকীদার যখন দাওয়াত দিলেন প্রতিমা পূজারী যারা ছিল, প্রতিমায় বিশ্বাসী যারা ছিল, এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে বহু প্রতিমার কাছে যারা সেজদা দিত, তাদেরকে সর্বপ্রথম এই আকীদার দাওয়াত যখন দিলেন, দেওয়ার সাথে সাথে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতকে গ্রহণ করলেন না দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন, গ্রহণ করে নি, বরং বলে বসলো তাব্বান লাকা সাইরা আলিয়াউম আলিহাদা দাউতানা, তোমার সারাদিনটা আজকে ধ্বংসের দিন হিসাবে গণ্য হোক, তুমি এজন্য আমাদেরকে ডেকেছ, আমরা বাপদাদার পূর্বপুরুষ থেকে বিশ্বাস করে আসছি যে আমাদের মাবুদ হলো এই বিষয়ে একজন, এই বিষয়ে একজন, এই বিষয়ে একজন, আর আজকে তুমি আমাদেরকে ঘোষণা দিচ্ছ যে সব মাবুদ বর্জন করে এক মাবুদে বিশ্বাস করতে হবে, এক মাবুদের আকিদা গ্রহণ করতে হবে, এই আকিদার দাওয়াত তুমি আজকে আমাদেরকে দিচ্ছ। আল্লাহ আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরেই সর্বপ্রথম দাওয়াত দিলেন এই সেই আকিদার, কিন্তু আজকে তারা বলেন যে আকিদার কথা সর্বপ্রথমে বলা যাবে না, আকিদা মানুষকে বিমুক্তি করবে, মানুষকে দূরিয়ে সরিয়ে দেবে। আমরা নিশ্চিতভাবে বলতে পারি, মানুষের যদি আকিদা আপনি সংশোধন করে দিতে না পারেন, কিয়ামত পর্যন্ত তাকে ইসলামের উপর রাখতে চাইলেও সে কখনো সঠিক ইসলামের উপর থাকতে পারবে না, যদি তার আকিদা সংশোধন না করা হয়। এজন্যই মদিনার পরিবেশে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায় যখন দাওয়াতি কাজ শুরু করেন, যে 12-13 জন সদস্য বিশিষ্ট সেই আকাবায় মিনার প্রান্তে গিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নিয়েছিলেন, 6টি বিষয় ছিল। সর্বপ্রথম বিষয় ছিল ওয়া আন লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা এই বিষয়ে এই আকীদায় আমার সাথে একমত হও যে কোশ্চিন কালেও তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না।
সর্বপ্রথম মদিনার পরিবেশে দাওয়াত শুরু করার যে প্রথম পয়েন্ট ছিল এটি হলো এই ছিল, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অষ্টম হিজরির পরে, মক্কা বিজয়ের পরে বা তার আগেও হুদাইবিয়ার সন্ধির পরে, যখন এই দাওয়াতি কার্যক্রম শুধু মদিনার পরিবেশ নয় আন্তর্জাতিকভাবে ছড়িয়ে গেল, সেই রোম, পারস্য, সেই ইয়ামান আর ইরাক সর্বত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নীতি দিয়ে পাঠালেন? তিনি বললেন যে হাদিসটি আমি বলেছি সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠালেন। কেন? দাওয়াতি কাজের জন্যই পাঠালেন। তাকে কি গাইড দিয়ে পাঠালেন? বললেন জেনে রাখো, ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুআয, তুমি যে দাওয়াতের কাজ করতে যাচ্ছ, তুমি যে তাবলীগের কাজ করতে যাচ্ছ, তুমি যে ইসলাম প্রচারের জন্য যাচ্ছ, জেনে রাখো সর্বপ্রথম তোমার দাওয়াতের বিষয়বস্তু যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর আকীদা যেন তারা গ্রহণ করতে পারে। সহিহ বুখারীর আরেক বর্ণনায় এসেছে স্পষ্টভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি আন ইউহিদুল্লাহ। হে মুআয, জেনে রাখো তোমার সর্বপ্রথম দাওয়াতের পয়েন্ট যেটা হবে, সর্বপ্রথম দাওয়াতের বিষয় যেটা হবে, তারা যেন আল্লাহর তাওহীদকে মেনে নেয়, আল্লাহর তাওহীদকে তারা মেনে নেয়। এরপরে আবার বলে দিলেন, ফা ইনহুম আতাউকা আলা যালিক, জেনে রাখো মুআয, তুমি তাদেরকে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিবে, এই আকীদার দাওয়াত দিবে, এই তাওহীদের দাওয়াত, আকীদার দাওয়াত যদি তারা গ্রহণ করে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ফরাদা আলাইহিম খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাহলে দ্বিতীয় পর্যায়ে তাদেরকে বলো যে চব্বিশ ঘন্টায় দিবারাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। কিভাবে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেখুন, বললেন যে যদি তারা তোমার এই আকীদার দাওয়াতকে গ্রহণ করে নেয়, তাহলে তুমি তাদেরকে সালাতের দাওয়াত দাও, তাহলে সালাতের দাওয়াত দাও। এর মানে হলো এই যে আকীদার দাওয়াত যদি গ্রহণ না করে, তাহলে তার সালাত কোনো কাজে আসবে না, যাকাত কোনো কাজে আসবে না, সিয়াম কোনো কাজে আসবে না, হজ কোনো কাজে আসবে না, যদি তার আকীদা সংশোধন আগে না হয়। সুতরাং প্রতিটি মুসলিমের নিশ্চিত হওয়া উচিত, আগে সালাত নয়, আগে সিয়াম নয়, আগে হজ নয়, আগে যাকাত নয়, আগে হলো আকীদা। তবে আবার এই বিষয়টিও মনে রাখতে হবে, আকীদা করতে করতে সারা জীবন শেষ, সালাত এখনো শুরু হয়নি, তাহলেও আবার কোনো কাজে আসবে না, তাহলেও কোনো কাজে আসবে না, কিন্তু অবশ্যই সর্বপ্রথম আকীদা। অতএব আজকে আমাদের বিষয় হচ্ছে সহিহ আকীদা গ্রহণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আমরা কোরআনের এই আয়াত এবং হাদিসের আলোকে আমরা বলবো স্পষ্টভাবে, প্রতিটি মুসলিমকে নিশ্চিত হতে হবে যদি আমরা আমাদের আকীদাকে সহি করে না নিতে পারি, তাহলে আমাদের জীবনের সকল আমলগুলি কখনো সংশোধন হবে না, কখনো নির্ভুল হবে না, কখনো আল্লাহর কাছে কবুল হবে বলে আশা করা যায় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন, ওয়াকাদিমু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন যে কিয়ামতের দিন মানুষেরা আল্লাহর কাছে যে আমল নিয়ে আসবে, আল্লাহ বলছেন ফাজআলনাহু হাবাআ মানসুরা, আমি তাদের আমলগুলিকে উড়ন্ত বিক্ষিপ্ত ধুলির মতো, ধুলাবালির মতো করে দেব, অর্থাৎ এগুলি আমার কাছে কোনো কাজে আসবে না। কেন? এ কারণেই কাজে আসবে না, তাদের সহি আকিদার উপর, তাওহীদের উপর তাদের এই আমলগুলি ছিল না, তাই এগুলি কোনো কাজে আসবে না। সুতরাং একজন মানুষের তার কষ্ট সাধ্যে যতটুকু সে আমল করবে, ইসলামের যেটা নির্দেশ সেটা তো অবশ্যই তাকে করতে হবে, কিন্তু তার এ আমল হতে হবে সহি আকিদার উপরে, সহি আকিদার আলোকে। যদি এ আমল না হয়, তাহলে নিশ্চিত আপনার এ আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়ার আশা করা যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো কত কঠিন ভাবে বলছেন হাদিসে কুদসি, সহি হাদিস,
তিনি বলেন মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গাইরি তারাকতুহু ওয়া শিরকা, যে ব্যক্তি ইসলামের এমন কোন আমল করবে কিন্তু সেই আমলে কি করে ফেলেছে, সে আমার সাথে অন্য কাউকে শরীক করে ফেলেছে, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকে এবং তার শিরকপূর্ণ আমলটাকে ছুঁড়ে মারি, এটাকে গ্রহণ করি না। সুতরাং আপনার আমার আকিদা সর্বপ্রথম এ আকিদাকে বিশুদ্ধিকরণ, এ আকিদাকে সহিকরণ, এটি হচ্ছে সর্বপ্রথম কাজ। এরপরে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আমাদের আমলকে শুদ্ধিকরণ, সেটাও আবার খালি আমল করলেই চলবে না, বরং আমলটাকেও হতে হবে সহি, আমলটাও হতে হবে সুন্দর, যেমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন ঠিক সেইভাবেই।